আপনার সঙ্গে আপনার প্রিয় সঙ্গিনী থাকবে, আপনার সঙ্গে তার। এখানে গিজার আছে, দরজাটা আমি পুরো বন্ধ করে দিতে পারি। একটা মজার জিনিস আপনাদের দেখাই, এরকম প্রত্যেকটা কূপে আপনার এই গোফ ঠিক আছে কিনা, এসব তো হচ্ছে কান্দানি খাওয়া দাওয়া। তো আমি এখন পুরীর একদম স্টেশনের সামনে, 6 নম্বর প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে আমার ট্রেন। ট্রেন নাম্বার 12838 ডাউন পুরী হাওড়া স্পেশাল, সেই ট্রেনের সামনে আমি এসে গেছি। কালকে সকাল ভোর 4:45 সময় হাওড়া ইন করার কথা। তো এবারে আজকের যে পর্ব তাতে আপনাদের এসি ফার্স্ট ক্লাসে কুপের জার্নি কীরকম হয় সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। টোটাল কিভাবে আপনি এসি ফার্স্ট ক্লাসে জার্নি করবেন সেই সমস্ত কিছু আমার এই পর্বে আমি রাখব। H1 প্রথমেই হচ্ছে ইঞ্জিন, তারপরেই হচ্ছে গিয়ে সামান রুম, তারপরে হচ্ছে গিয়ে সিকিউরিটি রুম, তারপরেই হচ্ছে গিয়ে আমার রুম। তো এখান থেকে আমি এখন ঢুকে পড়েছি, তো আপনাদের এখন এখান থেকে দেখাবো। প্রথমে বাথরুমটা দেখি, এই হচ্ছে বেসিন, এরমভাবে জল পড়ে, একটা আয়না, আর এই হচ্ছে আপনার বাথরুম। বাথরুমে শাওয়ার আছে, আপনি চান করতে পারেন। এখানে হাত ধোয়ার সাবান আছে, এখানেও একটা সেরকম কল, আর এইখানে আপনি, এটা হচ্ছে পুরোটাই বাথরুম, মানে স্নান করার জায়গা। এখানে আপনি জামা কাপড় রাখবেন, এসব জায়গা এখানে লক করে রাখবেন। এখানে হ্যান্ড শাওয়ার আছে, এখানে হ্যান্ড শাওয়ার আছে, এখানে গিজার আছে, গিজার, এখানে এই শাওয়ার আছে, এটা খুললে এখান থেকে জল পড়বে। পুরোটা হচ্ছে চান করার জায়গা, বন্ধ করে দিলাম। এদিকে আর একটা বায়ো টয়লেট, এবারে আসলাম বায়ো টয়লেটে, এখানেও সেম, এখানে হাত ধোয়ার একটা সাবান, কল, জল পড়ছে ভালোই। এখানে আবার আপনার জামা কাপড় রাখার একটা হুক, এখানে টয়লেট পেপার, এখানে হচ্ছে ফ্ল্যাশ আছে, এখানে একটা বায়ো টয়লেট, এই আর কিছু নেই। এবারে বেরোলাম, এটা ডাস্টবিন, এর নিচেও ডাস্টবিন, চারিদিকে ডাস্টবিন আছে। আপনি মানে কোনো জিনিসটা এদিক ওদিক না ফেলে এই ডাস্টবিনেই ফেলবেন, ঠিক আছে। এইবারে ঢুকলাম হচ্ছে মেন কম্পার্টমেন্ট, হচ্ছে A B C, এরম ভাবে প্রত্যেকটা কুপ করা আছে, B C এরকম প্রত্যেকটা কুপে। তো আমাদের পড়েছে ই, ইতে এরকম আপনি খুলবেন, খুলে এই যে মা শুয়ে আছে, নিচে একটা লোয়ার, ওপরে আর একটা এরকম বাট, এখানে একটা ছোট আয়না, আপনার এই গোফোপ ঠিক আছে কিনা এইসব দেখার জন্যে, দাড়ি ফাড়ি আপনার ঠিক আছে কিনা, আপনাকে দেখতে কেমন লাগছে একটা ক্লোজ শট নেওয়ার জন্য, আর লং ভিউ নেওয়ার জন্য এখানে একটা বিরাট বড় আয়না আছে, ঠিক আছে। তার আমাকে তো সবসময়তেই দেখতে ভালোই লাগে, সুতরাং আলাদা করে আর কি দেখবো নিজেকে, তাই না। তো আপনাদের এবারে দেখাই, এখানে নর্মাল সমস্ত কোচের মতন যেরকম একটা রাখার জায়গা সেরকম আছে। আমাদের গজাগুলোকে ওই নিচে রেখে দিয়েছি, বড় সুটকেসটা ওপর, একদম মায়ের যে সিট আছে তার নিচে, এর সঙ্গে যেগুলো দেওয়া হয় সেটা হচ্ছে এমনি নর্মাল যে বালিশ, কম্বল, এই যা যা নর্মাল জিনিস যেগুলো দেওয়ার সেগুলো দিয়েছে। আর কি বলবো, এখানে একটা ওঠার একটা সিঁড়ি করা আছে, আপনি এইখানে এরম ভাবে পা দিয়ে উঠে যাবেন। এখানে আপনার পর্দা আছে, আপনি টেনে দিতে পারেন, এটা পুরোটাই আপনার। এখানে একটা লাইট আছে, এইখানে
একখানা পার্সোনাল লাইট আছে যদি আপনি পড়াশোনা করতে চান বা কিছু করতে চান। মোটামুটি এইটা আপনারা বলতে পারেন যে আমার আর মার আজকের দিনের জন্য বা আজকের রাতের জন্য পুরো আমাদের নিজস্ব, কি মা তাই তো, একদমই নিজস্ব। আমরা যা ইচ্ছা তাই করবো, এখানে নিজেদের মতন সময় কাটাবো, এখানে অন্য কেউ নেই। ইভেন আমি এই যে দরজাটা আছে এই দরজাটা আমি পুরো বন্ধ করে দিতে পারি, বন্ধ করে দিয়ে এখানে ছিটকিনি আছে। কিন্তু একটা মজার জিনিস আপনাদের দেখাই, ছিটকিনিটা হচ্ছে নাট বল্টু দিয়ে, ঠিক আছে? এটা একটা দারুণ জিনিস, নাট বল্টু সেট আপ করে ছিটকিনিটা লাগিয়েছে, এটা আমার কাছে একটা দারুণ লেগেছে। আমি বাড়িতে গিয়ে একটা আমার নাট বল্টু আমার মাথায় এসে গেছে, ওটাকে স্ট্রাই করব। আর এরকম তো আপনি পর্দা দিয়ে দেবেন, পুরো জায়গাটা আমার আর মায়ের। এবার আমার সঙ্গে মা আছে তাই আমার আর মায়ের, আপনার সঙ্গে আপনার প্রিয় সঙ্গিনী থাকবে, আপনার সঙ্গে তার, ঠিক আছে? এবারে কে কিরম ভাবে কার সঙ্গে কোথায় ট্রাভেল করবেন এসি ফার্স্ট ক্লাসে ঠিক করে বেরিয়ে পড়ুন। এই যে আপনাদের এতক্ষণ ধরে দেখাচ্ছি এখানে, আরো আর একটা জিনিস দেখানো, সেটা হচ্ছে দেখুন এমার্জেন্সি এক্সিট। এইটা মানে এই যে জানলাটা, এই জানলাটা হচ্ছে এমার্জেন্সি এক্সিট, ফুল রেড হ্যান্ডেল অ্যান্ড রাফ ব্রিডিং ফর এমার্জেন্সি এক্সিট, বুঝলেন? এটাকে পুল করতে হবে জোরে, তাহলে এই এটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে এই সিস্টেম, ওদিকেও আর একটা এমার্জেন্সি এক্সিট আছে। এই হচ্ছে গিয়ে এসি ফার্স্ট ক্লাসের নর্মাল যে এটা, এখানে যে কামরার এইখানে যে কাঁচটা আছে এটা যতটা পরিষ্কার, আমার ঘরের যে কাঁচটা ওপাশে পেয়েছি সেটা অতটা পরিষ্কার নয়। এখানে একটাই আপনার অসুবিধা হবে যে অ্যাট এ টাইম আপনি একদিকে জানলা দিয়েই কিন্তু সিনসিনারি আপনি দেখতে পাবেন। ট্রেন ছেড়ে দিল ঠিক ১৮:১৫। ট্রেন এসে দাঁড়ালো খুরদা রোড। হ্যালো, এবারে রাত্রিবেলা ৯টা বাজে, খুরদা রোড জাস্ট ক্রস করলো, তো আমরা ভাবলাম এবারে ডিনারটা করে নিই, কারণ রাত্রিতে তো কোনো অ্যাক্টিভিটিস কিছু নেই, খাওয়া দাওয়াটা তো করতে হবে ভালোভাবে। তো খাওয়া দাওয়া হচ্ছে রেডি। বাবা এটা কি লঙ্কা গো, কালো লঙ্কা? যাই হোক, এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ লঙ্কা আর এই হচ্ছে স্পেশাল পোলাও ফ্রাইড রাইস। পোলাও না ফ্রাইড রাইস গো, কি জানি কি বানিয়েছে, পনির বাটার মশলা, ওফ লাভলি, সঙ্গে স্প্রাইট। কি মা খাবারটা জমে যাবে না? জমে ক্ষীর, ভেরি গুড। একটু মিষ্টি হলো না গো, তাহলে কি গজাগুলো বার করে একটু খেয়ে নেবো? কেমন গো? পনিরটা খুব ভালো করেছে, খাওয়া দাওয়া শেষ, এবারে শোয়ার পালা। কি মা একদম খুব দারুণ খাওয়া হয়েছে, এইবারে শোয়া, এবারে শোব। ছেলেগুলো সবাই ঠাকুরের আশীর্বাদ। সে কন্যাকুমারী থেকে যেরকম এসেছিলাম এরকম বাইক এখানেও তুলছে, তামিলনাড়ুর নাম্বার, বিশাখাপট্টনম যাচ্ছে শালিমার এক্সপ্রেস, তাতে এই বাইকটি তোলা হবে, কিন্তু গেট খুলতে পাচ্ছে না, সেই নিয়ে একটা চব্য হচ্ছে। বাইকটা তুলে নিক, কারণ বাইকের মালিক তো জানে যে বাইক উঠে যাবে, তো আমরা এখন ছেড়ে দিলাম কটক। গুড মর্নিং, গুড মর্নিং। তো হাওড়া ঢুকে গেছে, আমাদের জার্নিও শেষ, এবারে বেরিয়ে গাড়ি ধরে বাড়ির দিকে। চলো, এসি ফার্স্ট ক্লাসের যে ব্লগ বলে যে জার্নিটা ছিল সেরকম ভাবেই জার্নিটা শেষ হলো।
আর এমনিতে হাওড়াতে লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন এই ট্রেন সব ট্রেন যেরমভাবে ঢোকায় সেরমভাবে ঢোকালো, আমরা বেরিয়ে পড়েছি। এবারে যা সেখান থেকে বেরিয়ে ট্যাক্সি ধরবো ধরে বাড়ি। সবাইকে জগন্নাথের নাম নিয়ে একবার টাটা করি, জয় জগন্নাথ। তো আপনাদেরকে এখান থেকেই টাটা করলাম, সবাই ভালো থাকুন, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।